والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك কুম ভাই আপনি গুরুত্বপূর্ণ একটা জিনিস জিজ্ঞাসা করেছেন যে আকিদা জিনিসগুলো জানা অপরিহার্য না আকিদা গুলো চাইতে আমল আমূলকলি যথেষ্ট না ভাই ইসলামে আকিদাই হলো সব প্রথমে এবং আকিদাই হলো মূল আমরা বিশ্বাস বা মনের বিশ্বাস বলে থাকি এই বিশ্বাসগুলো আকিদাগুলো আগে ঠিক করতে হবে তারপরে আমল কিছু আমল আছে যেগুলো আমল করলে হয় কিন্তু আকিদা যদি সঠিক না হয় নির্ভুল না হয় করোন হাদিসের আলোকে আকিদা বিশুদ্ধ না হয় আমল করেও কোনো লাভ নেই আপনি আল্লাহ রাসুলের ব্যাপারেও বলেছেন এখন উদাহরণস্বরূপ আপনাকে বলি একজন ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ রব্বুল্লা আলমিন নিরাকার আল্লাহ রব্বুল্লাহ আলমিন সব জায়গাতে বিরোজমান তার বিশ্বাস হলো এটা কিন্তু সে আমল করে ভালো আমল আল্লাহ নবী যেভাবে নামাজ রোজা করেছেন সেভাবে করুণ হাদিসে যেভাবে এসেছে সেভাবে সে রোজা নামাজ হাজাক সবই করে তো এগুলো তো তার ঠিক আছে কিন্তু তার আকিদা বা বিশ্বাস হলো যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই আল্লাহ সব জায়গায় বির বিরাজমান এই আকিদার কারণে তো তার কোনো আমল কবল হবে না এমন এমনও আকিদা আছে যেমন নাকি নবীর কথা বলেছেন নবী আমাদের মতো মানুষ নয় তিনি নুরেত্তরী এটা তার বিশ্বাস কিন্তু তার আমল সবই ঠিক আছে তো এই বিশ্বাসের কারণে আল্লাহনবীকে মানুষ থেকে বের করে দেওয়া হলো নুর তৈরি করে দেওয়া হলো অনেকে আবার বিশ্বাস করে যে আল্লাহনবী মরেন নাই কবরে জীবিত আছেন এই বিশ্বাস বা তার এই আঁকিদাটা আছে কিন্তু নামাজ রোজা হজ জাকাত আরও লেনদেন পর্দা পশিদা সব ঠিক আছে কিন্তু সে বিশ্বাস করে বা তার আকিদা হলো কি যে আল্লাহ নবী মরেন নাই কবরে শুয়ে শুয়ে সব কিছু দেখতে পান এটা তার মনের আকিদা মনে অন্তরের বিশ্বাস তো আল্লাহনবী মরেন নাই জীবিত এ বিশ্বাস কারণে সে নবীকে চিরস্থায়ী বা চিরঞ্জীবী মনে করে তার তো আল্লাহর সাথে সাদৃশ্য হয়ে গেল সেরে হয়ে গেল এই সেরেকি আঁকিদা নিয়ে তো কোনো দিন জানাত পাবে না বরং জাহান্নামে যেতে হবে তাকে অনুরূপভাবে অনেকে বিশ্বাস করে থাকে যে অলিরা মরে না অলিরা কবরে জিবুজে থাকে ওরকম ওই ধরনের আপনার কাদের জ্বালানি সম্পর্কেও বিশ্বাস করে যে কবরে শুয়ে শুয়েও সব কিছু করতে পারে তার করার সব কিছু ক্ষমতা আছে ওই ধরনের বিভিন্ন আকিদা যেগুলো বড় বড় সিরিক আল্লাহর সাথে সিরিক করা হয় এগুলো সব বিশ্বাস আমলের কোনো দখল নেই শুধু মনের বিশ্বাস মনের আঁকি এরকম যদি আকিদা থেকে থাকে তাহলে তার আমল যতই ভালো হোক না কেন তার রোজা নামাজ হজ জাকাত পর্দা পশি দেয়া মানুষের সাথে লেনদেন আদান প্রদান সব ঠিক কিন্তু সে যদি মনে করে যে উলিরা মরে না সব কিছু দেখতে পায় তাহলে আল্লাহর সাথে সাদৃশ্য করে দেওয়া হলো অতপির তো জ্বলন্ত শীর্খ কিন্তু জাহান্নামী হবে সে অতএব আকিদার সম্পর্কে সচেতন থাকা আকিদার জ্ঞান অর্জন করা সঠিক আকিদার পোষণ অবশ্যই করতে হবে আকিদা সংশোধন করার পরে আমল আমল হলো বাহ্যিক জিনিস কিছু করোন হাদিসের আমলে করতে হবে ফরজ নফর মোস্তাব সবই আছে কিন্তু ইসলামে আকিদার মূল ভিত্তি তাহিদ এবং তাহিদের বিপরীত যেটা শিরিক থেকে বাঁচতে হবে আল্লাহ তাহিদ যেটা সেটা বুঝতে হবে জাজাকাল্লা খাইরান ভাইজান আপনাকে আবার ধন্যবাদ জানাই যে আপনি সঠিক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বা জিজ্ঞাসা করেছেন আকিদা সম্পর্কে সজাগ বই পড়বেন সলাফি আলিম আল আমাদের বক্তব্য শুনবেন চেষ্টা করে থাকবেন আকিদা সঠিক না হলে পরকাল একদম অন্ধকার জাহান্ন যেতে হবে আমল থাকলেও কোনো লাভ হবে না জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ